ভারতের ক্রিকেট বোর্ডের উপর চাপ আরো বাড়ালো সুপ্রিম কোর্ট লোধা কমিটির প্রস্তাব কার্যকর না করা পর্যন্ত রাজ্য ক্রীড়া সংস্থাগুলোকে কোনো অর্থ দিতে পারবে না বিসিসিআই শুক্রবার আরো একবার জানিয়ে দিল ভারতের সর্বোচ্চ আদালত একই সঙ্গে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরকে লোধা কমিটির সামনে উপস্থিত হতে বলেছে সুপ্রিম কোর্ট এখানেই শেষ নয় বোর্ডের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে লোধা কমিটিকে একজন অডিটর নিয়োগ করতে বলেছে সুপ্রিম কোর্ট যিনি বোর্ডের আর্থিক বিষয়ের উপর নজর রাখবেন আগামী দু সপ্তাহের মধ্যে অনুরাগ ঠাকুরকে হলফনামা পেশ করতে বলেছে কোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই ডিসেম্বর